সেই বাণীটা হলো সকল পয়গম্বরের শেষ মুহূর্তের বাণীটা হলো হাদিস। আপনার আমার দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সালাত সালাত ও মা মালাকাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। সকল পয়গম্বর লাস্ট মুহূর্তে যেই বাণীটা বলে গেছেন সেই বাণীটা হলো সালাত সালাত, নামাজের ব্যাপারে বলে গেছেন। আর সেই রসুলের উম্মত হয়ে আজকের আমরা নামাজ ঠিক মতন আদায় করি না। নামাজের ব্যাপারে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে জিজ্ঞাসা করলেন, মালিক প্রভু গো, আল্লাহ আপনি সবচেয়ে বান্দাকে কোন সময় বেশি পছন্দ করেন, সবচেয়ে ভালো কোন সময় দেখেন, বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কোন মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও মূসা, বান্দা যখন সেজদা অবস্থায় থাকে রুকু অবস্থায় থাকে সেই অবস্থাটাই আমি আল্লাহ বেশি বান্দাকে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফাহশা কাজ থেকে ফিরায় রাখে, বাজে কাজ থেকে ফিরায় রাখে, ফাহশা কাজ থেকে ফিরায় রাখে। যেই ব্যক্তি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন সিজদা দেয় সিজদার মাধ্যমে আল্লাহর সাথে দিদার হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় সিজদার মাধ্যমে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। বন্ধুগণ আমার মনে পেনে কিরাম, আমরা নামাজে স্বাদ পাই না, নামাজে মজা পাই না, নামাজে টেস্ট লাগে না, নামাজ ভালো লাগে না। কারণ হলো আমরা যেই নামাজ পড়ি নামাজের ভিতরে আমাদের ভুল হয়ে যায়, নামাজ সঠিকভাবে হচ্ছে না, নামাজ হচ্ছে এমন কি নামাজের ভিতরে কি বলতেছি আমি, কি করতেছি কি বলতেছি, সেজদায় যেয়ে কি বলি জানি না, রুকুতে গিয়ে কি বলি জানি না, নামাজের ভিতরে কি বললাম কি বুঝলাম কিছুই বুঝতে পারি না। নামাজ আমাকে খারাপ কাজ থেকে কেন ফিরায় না? আল্লাহর ওয়াদা কখনো ভুল হতে পারে না, অবশ্যই আমার ভিতরে ভুল রয়েছে, আল্লাহর ওয়াদার ভিতরে কোনো ভুল নাই, আল্লাহর কথার ভিতরে কোনো ভুল নাই। বন্ধুগণ আমার মুরব্বিন কিরাম, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো খাওন নেই, আমার ঘরে কোনো খোরাক নেই, আমার খাওন নেই, বাজার নেই, কী করবো কী খাবো? আল্লাহ নবী বলেছেন, তুমি গিয়ে নামাজ পড়ো। আল্লাহ নবীর কথা মতো সে নামাজ পড়া শুরু করছে আল্লাহর বান্দা। নামাজ পড়তেছে, ঘরে কোনো খানার ব্যবস্থা হচ্ছে না হচ্ছে না। অবশেষে অপেক্ষা করতে করতে চিন্তা ভাবনা করলেন, আমার নামাজে কোনো ভুল হয়েছে, কোনো সমস্যা হয়েছে। দ্বিতীয়বার আবার নামাজ সুন্দর করে উত্তম রূপে উযু করলেন, উত্তম রূপে উযু করে নামাজ আদায় করলেন, কোনো খানার ব্যবস্থা হলো না। সাহাবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, আল্লাহর ওয়াদা আল্লাহর রাসূলের ওয়াদা, এর ভিতরে কোনো ভুল হতে পারে না, হয়তো কিংবা আমার আমার নামাজে ত্রুটি হয়েছে, আমার নামাজ সহি শুদ্ধ হয় নাই, সুন্দর হয় নাই। বন্ধুগণ আমার মুরব্বিন কিরাম, এবার সাহাবীকে করলেন নামাজ আদায় করার জন্য সুন্দর রূপে উত্তম রূপে গোসল করলেন, এবং উত্তম রূপে উযু আদায় করলেন, গোসল করলেন, উযু করলেন, উযু করে উত্তম রূপে যখন সেজদা করা শুরু করেছে, নামাজ আদায় করা শুরু করেছে, ঘর থেকে তার বাসা থেকে তার স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি যখন নামাজ দাঁড়িয়ে গেছেন ঘরের ভিতরে একটা যাতা ছিল অথবা গম ভাঙানো, যেটা যে ভাষায় যে যা কিছু বলেন না কেন, এই যাতাটা ফুরিছে আপসে আপসে ফ্রিভাবে এমনি 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 ওই যাতাটা করতেছে, আর আটা ময়দা বের হতেছে, এমন কায়দা আটা বের হতেছে। ওই সাহাবি ঘরের ভিতরে যতগুলি ভাণ্ড ছিল, যতগুলি পাত্র ছিল, যতগুলি যাহা কিছু ছিল সকল ভাণ্ডগুলি ভরপুর করে রাখলেন। রাখার পরে আল্লাহ নবী সকল ভাণ্ডগুলি ভরপুর করার পরে ওই যাতাটা বন্ধ করতে গেলেন, দেখতে গেলেন
দেখতে গিয়ে বন্ধ করলেন, বন্ধ করে গিয়া বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নিকটে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা এলাহি কাণ্ড হয়ে গেছে, আমি নামাজ পড়তেছি, সব কিছু ভাঙ্গাই বললেন, প্রথমবারে নামাজ পড়লাম কিছু হচ্ছে না, দ্বিতীয়বার আবার নামাজ আদায় করা শুরু করলাম কিছু হচ্ছে না, এরপরে তৃতীয়বার যখন নামাজ আদায় করতেছি সুন্দরভাবে গোসল করলাম, সুন্দর উজু করে নামাজে যখন দাঁড়িয়ে গেছি, আমার অটোমেটিক অটোভাবে আমার ঘরের ভিতরে ঝাঁটা পড়তেছে আর ময়দা বের হইতেছে, ময়দা মত অন্তরে আটা বের হচ্ছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবি তুমি কি করেছো? বলে, আমি ওটা বন্ধ করে রেখে এসেছি।